কি আনন্দ লাগতেছে এটা তোমার বুঝাইতে পারবো না। একসাথে জীবনে এতগুলো টাকা পাইছি, আমি একটা কাজে লাগাম। ঠিক আছে, তাহলে সবাই জানবে যে আমার নামের সাথে মিল রেখে আমি অফিসের নামটা রাখছি। সবাই আমার হারুন ভাই করে ডাকবে। ভালো হয়েছে না? ভালো হয়তো না, একবারে খারাপ হবে। কি লাই? কারণ সেই সময় তোমার নাম হয়ে যাবো হারুন ভাই। আর তুমি চিন্তা করে চাও, তোমার আমার বাচ্চা কাছে যখন হইব তখন তারা কি তোমার হারুন ভাই বলে ডাকবো? এটা লজ্জার ব্যাপার না? আই সাইনা আর বাচ্চারা লজ্জার মধ্যে ফরুক। আরে সে তারা তুমি বুঝতেছো না কিল্লাই, আর বাচ্চা আরে আব্বা করে ডাকবো, আই আর বাচ্চারে নাম ধরে ডাকবো। আন্দার হে আসে ফুরন হইতো না, কারণ টিয়াটা আমি একটা কাজে লাগাই ফেলাইছি। কাজে লাগাইছো মানে? কি কাজে লাগাইছো? আমি এক বড়ি গোল দিয়ে এক জোড়া বালা বানামু, হেডের অর্ডার দিয়ে দিছি। অন টিয়াটা যাই হেডো করে দিয়ে আসমু, বুঝতে পারছো নি? আর আর সেতারা কি কয়, আর মাথা তো ঠিক নাই। তুমি এটা কি করছো? আর স্বপ্নখানায় পূরণ করবো, তুমি সেটা না করি তুমি আর পালা বানাবা রাস্তার মধ্যে কান্দ করে গেলে? হ্যাঁ, অন কান্দে গেলে কোনো লাভ হইব নেই। চলো সামনে দিকে চলো। আর তুমি বুঝতেছো না কেন, ব্যাগের ভিতরে এতগুলো টাকা, আমি যদি সামনে সামনে হাঁটি তাহলে তো চিন্তাই করে পিছনে ধরে ব্যাগটা টান্দা নিয়ে চলে যাবো। চিন্তাই করে নিত না, তুই সামনে দিকে আড়ো, আয়ো। না আমি যাবো না। প্রশ্ন করতে পারে কেন? প্রশ্নের উত্তর একটাই, এতগুলো টাকা আমার বুকের ভিতরে টিকি 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 শব্দ করে। আই তো কইছি চিন্তাই করে নিত না, তুই সামনে দিকে আড়ো, আড়ো আর তুমি আড়ো, আড়ো বেলা দিন, আড়ো যাও, সামনে আড়ো, যাও আড়ো। আরে কি কবি কেমন আছে এটা আবার নতুন করে যদি এমনি তুমি মানে কোথায় ছাদে লই যাইছো? ওরে সুবহানাল্লাহ, আমি যে কি অবস্থায় আছি ভাবি, একদম ফুল রোমান্টিক অবস্থায় আছি, মানে চিন্তাই করা যায় না যে কত শান্তিতে আছি। বয়সটা যাই হইছে, এ তুমি বলানোর পর এখন বয়সটাই পড়ছে 22। কত আসল ব্যাপারটা কি, ঘর থইয়ে সাধে আনছো গা? 22 হইছে তো, মোর কথা শুনলে তুমি একেবারে 18 তে চলে যাবা। এইটাই তো বই চাই, এই 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 জিনিসগুলো তোমার এত নিয়ে আসলে কই? তুমি কি কও না না কও, শোনো ও তো বিদেশ যাইয়া বহুটা বছর কাটাই হেলাইছে, কিন্তু ছোটবেলা হইতে মানে ওই ল্যাং ডাকাল হইতে মোরা এ মোরা হইলে যে এর গাছের ডাব, ওর গাছের না হইল, ওর গাছের কেলা, ওর গাছের মুন্ডা, এ যে কি পরিমাণ চুরি আর চিয়ার খাইছি এ চিন্তাই করতে পারবে না। মানে 6-7 সালের একালে 14 সীমায় ছিলাম দুইজন, হেই বন্ধু আমার তুমি বন্ধু বুঝি, তাহলে একটা সত্য কইটা গো ভাই, এখন
মোর লগে কি কোনো শত্রুতা নি আছে তোমার লগে? আরে সোবানাল ভাবিয়া তুমি একটা নতুন খবর উনাইলা। এই তোমার লগে মোর শত্রুতা আমি কি? তোমার দ্বারে খুব বেশি আইতে পারতাম না, কেন মোর তো একটু কাজকর্ম করিয়ে খাওয়া লাগে। এরপর যে মাঝে মাঝে আইয়ে তোমার খোঁজ খবর নিতাম, হ্যাঁ যে মোর বন্ধুরা কেমন আছে, তোমার লগে যোগাযোগ আছে কি নাই, এগুলো তো করতাম। তোমার বন্ধুর লগে যখন শত্রুতা আমি নাই, মোর লগে যখন শত্রুতা আমি নাই, এই গোলমাল পর গোলমাল। তোর শত্রুতা মিটা কার লগে? মোর মাইয়ের লগে। হ্যাঁ তুই জানি না হইনা ওই রুম একটা ওই চরিত্রহীন একটা ছাড়ার লগে মোর মাইয়ের বিয়ে দিলি কি ফানে? তুই জানোস না ওই সামনে যে আরেকটা স্যামরির লগে ইয়ে নষ্টি ফষ্টি করে? হ্যাঁ তুই সত্য কই দেখো, তুই জানতি না? জানতি না তুই আমার মোর মাইয়ের জীবনটা নষ্ট করলি কি ফানে? খোদার কসম ভাবি, বিশ্বাসটা করো, এই দিলুর পোলাটা যে এত বান্দরের বা চত মাঠের জাত না, ও আর বাপের এ তিন রাস্তার মোড়ে খাড়া হয়ে গেত, এত বেদবি, এত মানে জঘন্যতম ব্যবহার করে ওর বাপের লাগে, সেটা দেখছি। কিন্তু ঘটনা সেটা তো বুঝছি যে বাপের মধ্যে মনে হয় সীমাবদ্ধ, কিন্তু তোমার মাইয়া আনিয়ে দেওয়ার পর যে ওর চরিত্রটা পাল্টাইবে না, ও যে ভালো হইবে না, খোদার কসম আমি কিচ্ছু জানি না। যদি জানতাম তাহলে কি কারণে তোমার মাইয়াটা আনিয়ে আমি এনে দিমু কও? এর বাহিরে তিন রাস্তার খাম্বের মধ্যে খারায় তুইছে না কইতেছে এবার জানো না দরকার ছিল? মোর মাইয়া যদি এই চক্কের পানি পরে, মোর মাইয়ার চক্কের পানি কিন্তু মুই দেখতে পারুম না। মুই মাইয়া কিন্তু অনেক আদরের, মুই কিন্তু বিয়ে দিতে চাই নাই। মোর মাইয়ার যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তোর মাতার চুলে কেউ কেউ টাইম না হিজিয়ালাম, তুই ভালো করে জানো মোর জিত আমি কি করি। দুই দিনের মধ্যে মোর মাইয়ের এই ঝামেলা ঠিক করবি, ওই ফ্যামিলি রে ওমনি দিয়ে কেমনি সরাবি হাই আমি কইতে পারি না। বন্ধুর পোলা তো আগে তো নাই লুচা লাফাঙ্গা আসিল। হ্যাঁ ওই মাইয়া কি মোর মাইয়ার বিয়ে করানোর পরে তোমার কোনো লাভ হইবে না, তোমার মাইয়ের বাচ্চা যাই তুমি এখন ফাটাও, যে হারামজাদির বাচ্চা তোরে যে বিয়েটা দিলাম, তুই তোর জামাইরে আগলাইয়ে কেন রাখতে পারতে আসো না, ওরে কেন গলার মধ্যে রাখ? আর তুই লাইও না এমন হায়দার ভাই, মাথা মুখ ঠিক নাই ভাই, এখন এই ব্যবস্থা তো করতে হইবে ভাই, মোর মাইয়াটা তো মরে যাইবে, কত কষ্ট করে মাইয়াটা তো বুঝাইও নেই বিয়ে দিলাম। যে আমি হোক হায়দার ভাই, ওই স্যামরিরে বাইর করতে হইবে, ওরে বেডা মানুষ কম নাকি আগে পিছে হরছে, সেটা তো বড়ের কথা, কিন্তু কথা হলো নগদে কি অবস্থা? মোর মাইয়া এত পেঁচ গুজ বোঝে না, মোর মাইয়ের চরিত্র খারাপ না তো গোলাহান, মানে বাসটা না মাও, এটা দেখলে আমার ডর লাগে, কবা জানে রাগের ঠেলা এখানটা আমি দিয়ে আইবো, এক কইতেও পারি না। তোমার আমার না দেখলেও চলবে, আমার তোমার দেখলেই হবে। দেখো প্লিজ প্লিজ তুমি কোনো কথা বললো না তো, তোমার মুখের ভাষা খুব জঘন্য। শোনো কেয়া, তোমার একটা কথা বলি, আমার যতটুকু ভালো সেটুকু তোমার জন্য, আবার আবার যতটুকু খারাপ সেটুকুও তোমার জন্য। ওই যে কথায় আছে না, যেমন কুকুর তেমন মুকুর, মানে আমি ভালো হইলে তুমি ভালো, আবার তুমি ভালো হইলে আমি ভালো, আবার তুমি খারাপ হইলে আমি খারাপ হব। এটা রাস্তা বলে আমি চুপচাপ তোমার সব কথা সহ্য করছি, না হলে তোমাকে এক হাত দেখাতাম। তোমার আমার সম্পর্ক তো রাস্তায়, তুমি আমার এক হাত দেখানোর জন্য বেডরুম পাবো কোথায়? যা করার তোমার রাস্তায় করতে হবে। আচ্ছা এই তুমি ভাবো আমাকে, তাই না? আমাকে তোমার মতো ছোট লোকই মনে করো, ইচ্ছে করলেই যা ইচ্ছে তাই রাস্তায় করা যায় না। ঠিক আছে তাহলে একটা কাজ করি, তোমার আমার একটা ছোট পরীক্ষা হয়ে যাক, ঠিক আছে? আমি যেটা করবো সে যদি তুমি করতে পারো তাহলে তুমি আমার সমান, ঠিক আছে? এই বাবা রাখেন তো, এখানে কেন রিক্সা থামবে? হা বলে তো সমস্যাই নষ্ট হয়ে যাবে। এই বাবা বললাম না রাখেন রাখেন, দেখো পারবো নাকি? দেখো পারলে পরে আমি আর তুমি সমান, দাঁড়াও দেখো দাঁড়াও। পারবা পারবা? ও আচ্ছা ঘটনা কি বলো তো,
বোনের বাসা পইলা এরকম রাস্তা রাস্তা চক্কর খাইতেছো কেন? আমি কি তোমাকে আমার বোনের বাসায় নিয়ে যাবো তুমি মনে করছো? তুমি কি এতটুকু সাধারণ কথা বুঝো না? দেখো গিয়া তোমার একটা কথা স্পষ্ট করে বলে দিই, আমি আজকে তোমার বোনের বাসা পর্যন্ত যাবই যাবো। দেখো কবির, আমি তোমার দুটো হাত জোর করে বলতেছি, তুমি আমার এত বড় ক্ষতি করো না। তুমি আমার বড় বন্ধুজনকে চিনো না, ওরা অনেক ভয়ঙ্কর। ওরা যদি কোনোভাবে জানতে পারে তোমার সাথে আমার কোনো উল্টাপাল্টা সম্পর্ক আছে, ওরা আমাকে ওখানেই জবাই করে ফেলবে। আর তুমি যে আমার এতদিনে জবাই করে ফেলছো, আমার মেসের ভাড়া টাকা পর্যন্ত তোমার পিছে খরচ করতে হয়েছে তোমার খবর রাখার জন্য। আরে আমি কি জানতাম না কি কি টাকা কোত্থেকে আসে? এটা তুমি বুঝতে পারো না, এটা তো জেনারেল নলেজ। একটা বেকার ছেলে চাকরি বাকরি করে না, ও এত টাকা পয়সা পাবে কই? ওর পকেট মানিও তো কম পড়ে, তারপরে ওর প্রেম করতেছে। আগে তো ভাবি নাই, এখন তো ভাবতেছি। দেখো এখন ভাবতেছি, দেখি তো আমি তোমাকে মুক্তি দিতে চাচ্ছি, কিন্তু তুমি তো রাজি হচ্ছ না। মুক্তি কিসের? আমি তোমার সাথে প্রেম করছি, প্রেমের পরিণতি বিয়ে, এখন আমি তোমাকে বিয়ে করব। কি? হ্যাঁ, আমার প্রেমের পরিণতি তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে, সব মানলাম, তুমি আমার সাথে প্রেম করেছো, তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু আমি তো পরিবার ছাড়া কিছু করতে পারবো না। প্রেম করতে পরিবার দরকার হলো না, আর বিয়ে করতে ঠিকই পরিবার দরকার হলো। বারে প্রেম তো সবাই এমনি এমনি করে, কিন্তু বিয়ে করতে তো পরিবার লাগবেই। তার মানে এখানে তোমার একটা প্যাচ আছে। আচ্ছা বলো, পরিবার নিয়ে কোথায় আসতে হবে? তুমি তো মাশাআল্লাহ কচুরি বানা, আজকে আমার বাসায়, পরশু আপার বাসায়, তারপরের দিন আর বাসায়, আর যেই বাসায় যাও তুমি মাশাআল্লাহ এলাকা তো কামায় ফেলাও। আমি তো কাউকে চাই না, সবাই আমাকে চায়, আমি তো কাউকে মানা করতে পারি না। ও, সবাই তোমাকে চায় না, ভুল কথা, তুমি সবাইকে বাধ্য করো। বলে নাই ফোনটা কিন্তু তুমি আমারে প্রথম করছিলা। তুমি আমাকে এই কথা বলতে পারলা? কষ্ট হয়েছে? বলতে তো বাধ্য হয়েছি, এমন বেশি কথা না বলে তাদের বলে ভালো তোমার বোনের বাসাটা কোন দিকে। তুমি আমার সাথে আপার বাসায় যাবাই তাই না? এতদিন তুমি আমার সাথে বিভিন্ন জায়গায় গেছো না? গেছোই তো, আজকে না হয় আমি তোমার বোনের বাসায় গেলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু এভাবে এক রিকশায় দুজন বড়াপা যদি জানলা দিয়ে দেখে ফেলে? ওকে, আমি অন্য রিকশা নিতেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি অন্য রিকশা নাও। পাঁচলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মামা দাঁড়াও, তুমি তুমি আয় আয় দাঁড়াও, আয় বাবা আয় রিকশায়। যাও তুমি আগে যাও, রিকশাটা ফলো করেন তো। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে সে? তোকে তো আমি খুঁজতেছি, তোর আবার কি হয়েছে? ভালো আছিস না? না ভালো নাই ভাইয়া, এই বহাগলা আছে না, বহাগলা হাইটে ভাইলে মানুষে জড়ে দিত, মাইয়া জড়ে দিত, বউ হাগলা হাতে আরে কামাই দিচ্ছে ভাইয়া, হাতে ভাইয়া হাগলো, এমন হয়েছে বিয়ের একনিষ্ঠে চলি চলি গেছে ভাইয়া, অনেকে বিয়ের কথা শুনতে আরে না, আমি বলছি আমি বিয়ে করুম, কই কিয়া আর দেখার নামে আরে কামাই দিচ্ছে ভাইয়া। মানুষ কামাইলে কি মানে কি হয়, কুত্তা কামড়াইলে তো চলাতন কয়, কিন্তু মানুষ কামাইলে কি হয় মানে বেসকিন খামু না দিমু কিছু বুঝতেছি না ভাইয়া, আরে আমি অ্যাডভাইস করে না কি তেমন? মানুষ তো কামড় দিছে, এটা তো এক প্রকার কুকুরের মতোই কামড়টা মারছে মারছে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তুই একটা পশুর ডাক্তার, এনিমেল খা, আজকে ভ্যাকসিন লিয়ে আমার কাছে তুই আলোচনা করবার আসছ, সেটাও কিন্তু এক প্রকার পশুর মতো করে, কিন্তু বুঝছস না? আমি আজকে তোর ডাক্তার। ভাই তখন খাইয়ে না, ভাই তখন খাইয়ে না, আর আগে ট্রিটমেন্টটা দিল না, মানুষ মানুষ আতঙ্ক হইলে কি হয়? মানে আমার খাইয়ে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে, আমার যেটা মনে হইতেছে শোনা বুঝছ, হ্যাঁ ওই পাগলা বউলা যে লোকটা, হ্যাঁ অকামন মারছে একটা পাগলা কুকুর, এখন মনে কর আমরা কই না যে জ্বালাতঙ্ক যখন শুরু হয় কুকুর কামড় দেওয়ার পরে, তখন কিন্তু তার পেটের ভিতরে কুকুরের মতো একটা কি জানি মনে কর জন্মগ্রহণ করবে থাকে, ঠিক সেরকম মানুষ হয়ে যদি মনে কর যে সে যদি তোমার কামড়টা মারে, মারছে তো, সে তো মনে করে যে মানুষ তাঙ্কুলে ঘুরতেছে, তাইলে পরে তোমার পেটে দিনকে দিন গজাইব কি জানতো? একটা মনে করো যে মানুষ বাচ্চা তৈরি হইতেছে, কিন্তু সে একটু হিংস্র থাকবো কুকুরের মতো করে, পাগলা কুকুরের মতো, তার পরনে থাকবো পায়জামা, উপরে থাকবো শেরওয়ানি, মাথায় থাকবো পাগড়ি, তার জিব থাকবে কালা, আর মনে করে দাঁত থাকবে বিষাক্ত, সে মনে করো তোমার পেটের থেকে যখন ডেলিভারি হয়ে আসবে, আর হ্যাঁ হ্যাঁ
কারণ সে তো মনে করছে মানুষতাঙ্ক রোগ তোমার ভিতরে ছড়াই দিছে, ডেলিভারি হয়ে আসার লগে লগে বাচ্চাদের মতো আচরণ করবো। কিন্তু হাজি নানা মজলি, আমার বউ কই, আমার বউ কই, আমি আমার বউ না খুঁজে পাই না, বুঝছিস না? আর দুধ খাইব, কার দুধ খাইব? একটা দুধ তাক দেওয়া হবে, মানে আশেপাশের বেডের তো বই থাকবো না মানুষ বলে কথা, সবাই মনে করে যে তার জন্য একটুখানি গায়ের দুধ মুদ এনে তার বোতলের মধ্যে ফিট করে খাওয়া দিব। বাল্য বিবাহ শুনছো না? এটা এক প্রকার বাল্য বিবাহর মতো, ওইরকম ভাবে বাইর হবো। ১৯৯ টাকা আটানা লাগবে সোনা, আমি এর উপরে এর নিচে কোনটাই যা পারবো না। হিসাব শেষ, যাস পাসপোর্টটা পড়বে সোনা। কাজ হয়ে গেলে পাগল, সে যেন কোথায় রয়েছে, সে কোন দূরে, মন কেন এত কথা বলে রে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, পাগলা কুকুর কামড় মারছে আইনি মেলের হাতে, আজ সে বসে আছে আমারই চিকিৎসাতে। বাবারে মেলা কামাই হয়েছে, আর বেশি লাগবে না।